Assalamualaikum. আমি মামুন রশিদ বিউটি অফ বাংলা চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের একটি নতুন ভিডিও দেখাবো আজ আপনাদের দেখাবো হযরত খান জাহান আলীর মাজার এবং তৎসংলগ্ন বিশাল দিঘি আমরা ষাট গম্বুজ মসজিদ হতে বের হয়ে অটো নিয়ে সরাসরি চলে যাচ্ছি মাজারের দিকে অটো আমাদেরকে মাজারের কাছাকাছি নামিয়ে দেয় আমরা হেঁটে হেঁটে মাজারের কাছে যাচ্ছি পথিমধ্যে দু পাশে পড়বে অনেক দোকান দোকানগুলো বিশাল পসরা নিয়ে বসে আছে এখান থেকে আমরা পছন্দসই ঘরের জন্য জিনিসপত্র কিনে নিতে পারি এবং মাজারে দেওয়ার জন্য মোমবাতি আগরবাতি খেজুর খুরমা বিভিন্ন ধরনের ফিতা তসবি চায়নামাজ ইত্যাদি কিনে নিতে পারি একটি দোকানে ঢুকছি আমরা এখন প্লেটটা দেখি তো কিসের প্লেট এটা তা হালকা কেন ঠিক আছে চলো এই দোকানটিতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ইসলামী বই ও কিতাব পিতলের তৈরি বিভিন্ন তৈজসপত্র হাতের আংটি নেকলেস বালা ইত্যাদি খুব সুন্দর ছিল জিনিসগুলা দেখতে আমরা এই সকল দোকান দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে এলাম মূল গেটের কাছে চলে এসেছি এখানে দেখা যাচ্ছে নারী পুরুষ বিভিন্ন সাহায্য প্রার্থী বসে আছেন মানুষজন বিভিন্ন নিয়তে রোগমুক্তির জন্য বা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য এখানে এদেরকে অনেক কিছু দান করে যান আজ শুক্রবার বন্ধের দিন অনেক দর্শনার্থী এখানে এসেছেন নারী পুরুষ কোনো কমতি নেই এবং এখানে আমি দেখেছি হিন্দু ধর্মের খ্রিস্টান বা বৌদ্ধ ধর্মের মানুষও প্রচুর পরিমাণে এসেছেন বর্তমানে এটি শুধু মুসলিমদের জন্য একটি আদর্শ স্থান নয় বরং সকল ধর্মাবলম্বী মানুষ এখানে আসেন তাদের মনের আশা পূরণের জন্য আমার বাম পাশে মসজিদ দেখা যাচ্ছে এখানে নামাজ আদায় করা হয় এবং এটি মাজারের একদম কাছের গেটটি এই গেটটি বর্তমানে বন্ধ এবং দিঘির পাশে যে গেটটি আছে সেই গেটটি খোলা সেই গেট দিয়ে মানুষ ভিতরে প্রবেশ করছে আমরা কেচি গেট দিয়ে উঁকি দিয়ে দেখলাম কিছু নারী পুরুষ এবং শিশু মাজারটির কাছাকাছি দাঁড়িয়ে আছে হয়তো তারা মনে মনে দোয়া পড়ছে এ সকল দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম আমরা পাঁচজন আজকে এসেছি এই মাজার কমপ্লেক্সে আমি শরীফ রাব্বি সালাম এবং আমার ছেলে ফাইয়াজ এখানে আছে এই গেটটি হচ্ছে দিঘির দিকে গেট এবং এই পাশের গেটটি দিয়ে মাজারে প্রবেশ করা হয় মাজারের স্থাপনাটি দেখা যাচ্ছে প্রচুর দর্শনার্থী আজকে এখানে এসেছেন দূর দূরান্ত থেকে ছোটবেলা থেকেই আমরা ষাট গম্বুজ মসজিদের নাম শুনে আসছি এবং এর নির্মাতা হযরত খান জাহান আলীর নামও শুনে এসেছি উনি এলাকায় ইসলাম ধর্ম প্রচারের জন্য 360টি মসজিদ নির্মাণ করেছেন এবং অসংখ্য দিঘি নির্মাণ করেছেন স্থানীয় মানুষের জলকষ্ট দূর করার জন্য জায়গাটি খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এটি একদম দিঘির পারে এখানে মানুষের বসার স্থান আছে প্রচুর মানুষ এখানে বসে বিশ্রাম নিচ্ছেন এবং এখানেও বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে মানুষজন তাদের প্রিয়জনদের জন্য বা ছোট বাচ্চাদের জন্য এখান থেকে খেলনা নিয়ে যাচ্ছেন যা পেয়ে বাচ্চারা অনেক খুশি হবে এই সকল দৃশ্য দেখতে দেখতে আমরা দিঘির পার দিয়ে সামনের দিকে এগিয়ে যাই এখানে এক ভাই এসেছেন এবং উনি খুবই খুশি এই সকল দৃশ্য দেখে ওনার হাসি দেখেই বোঝা যাচ্ছে উনি খুবই খুশি হয়েছেন আমরা একদম দিঘির ঘাটের কাছাকাছি চলে এসেছি এখানে মানুষজন অজু করছেন অনেকে পানি পান করছেন কথিত আছে এখানে এই দিঘির পানি পান করলে বা গোসল করলে রোগমুক্তি হয় এটি যদিও কথার কথা তবুও অনেকে এটি পালন করে থাকেন এবং বোতল ভরে পানি নিয়ে যান বাসার জন্য অসুস্থ কাউকে খাওয়ানোর জন্যে সিঁড়িগুলো খুব সুন্দর করে টাইলস করা হয়েছে খুব দৃষ্টিনন্দন এবং সুন্দর
তেমন ময়লা দেখা যাচ্ছে না। এই যে সেই বিশাল দিঘি, সেই ঐতিহাসিক দিঘি, যেই দিঘিতে হযরত খান জাহান আলী দুটি প্রজাতির কুমির ছেড়েছিলেন, একটি হচ্ছে কালা পাহাড়, অন্যটি ধলা পাহাড়। বর্তমানে হয়তো শুধু কালা পাহাড় প্রজাতিটাই আছে। তো সেই কুমিরও সবসময় দেখা যায় না, মাঝে মাঝে দেখা যায়, যদি কপাল ভালো থাকে সেই কুমির আমরা দেখতে পাবো। বিশাল এবং সুন্দর দিঘিটা দেখে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি এবং আমরা এখন মাজারে ঢোকার চেষ্টা করব। মাইকে বারবার ঘোষণা হচ্ছে মাজারের দান মাজারে করার জন্য এবং মসজিদের দান মসজিদে করার জন্য, নির্দিষ্ট বাক্সে দান করার জন্য, এবং বলা হচ্ছে মাজারের ভিতরে মোবাইল নিয়ে ঢোকা যাবে না, জুতা নিয়ে ঢোকা যাবে না, মাজারে সেজদা করা যাবে না, মাজারের দিকে ফিরে নামাজ পড়া যাবে না। তো আমরা এখন মোবাইলের ক্যামেরা অফ করে মাজারে ঢুকে পড়ব। আমরা মাজারে প্রবেশ করে ফেলেছি, যেহেতু মাজারের সামনে ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ, তাই আমি মাজারের পিছন দিকে আছি এই মুহূর্তে। এই পাশটায় মানুষজন কম, তাই ক্যামেরা ব্যবহার করা যাচ্ছে। মাজারের খিলানগুলা সরিষার তেলে ভিজা সম্ভবত, এরকমই দেখা যাচ্ছে। এবং এই গেটটি বন্ধ ছিল, আমি দেখিয়েছি আগেই, এই গেটটি এখন বন্ধ। সুন্দর কারুকার্য করা একটি গেট, দেখতে খুবই সুন্দর, এবং নতুন রং করা হয়েছে। এক বোন আগরবাতি জ্বালাচ্ছেন। এই যে মাজারের দৃশ্য, ভিতরে মাজারের দৃশ্য, একজন হয়তো মাজারের উপরে খিলানটা পরিবর্তন করে দিচ্ছেন, খিলাফটা। মাজারের দেয়ালগুলো খুবই পুরো এবং মাজারের চার কোণে চারটি পিলার আছে এবং পিলারের গোড়াগুলো তেলে ভিজা। এই কারণটা কি বুঝতে পারলাম না, এরকম কখনো দেখা যায়নি। এই পাশে হচ্ছে মাজারের মূল গেট, এখান দিয়ে মানুষ প্রবেশ করে ভিতরে। তো আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের মাজার জিয়ারত শেষ হয়েছে, আমরা মাজার থেকে বের হয়ে যাচ্ছি এখন। এখানে দেখা গেল নতুন এক প্রকার ব্যবসা, একজন মানুষের জুতাগুলো সাজিয়ে রাখছে সুন্দর করে এবং এর বিনিময়ে সে টাকা নিচ্ছে। প্রচুর দর্শনার্থী আজকে এসেছেন মাজার জিয়ারত করতে, অনেকে মনোবাসনা পূরণ করতে, মানত পূরণ করতে, এবং অনেকে এসেছেন দেখতে, কারণ উনি একজন অলি আউলিয়া মানুষ এবং উনি আল্লাহর খুব নৈকট্য লাভ করেছিলেন। এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, পুরুষ যেমন এখানে আছেন, নারীরাও এসেছেন মাজার দেখতে এবং জিয়ারত করতে। ফাইয়াজকে দেখা যাচ্ছে একটি ছাগলকে আদর করছে, কিন্তু সুন্দরবনে সে বানরকে আদর করতে গিয়ে বানরের হাতে দাবরানি খেয়েছিল একটি বিশাল আকারের। এখানে ডাব বিক্রি হচ্ছে খুব সস্তায়, ঢাকা শহরে বা নারায়ণগঞ্জে যে ডাবগুলো 120 টাকা করে, সেখানে এই জায়গায় ডাবগুলো হচ্ছে 60 থেকে 70 টাকা করে, এবং 30 টাকা 40 টাকা পিসেরও ডাব আছে। আমরা এখন মাজারের পিছনে আছি, এটি মাজারের পিছনের দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো বাংলায় নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।